ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে পারচেস করা যায়। বন্ধুরা, আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করি, বিভিন্ন ওয়েতে আমরা যাতায়াত করে থাকি, সেক্ষেত্রে ট্রেন হচ্ছে সব থেকে ভালো মানের এবং সব থেকে উন্নত মানের ওয়ে হচ্ছে ট্রেন। আমার পার্সোনালি খুব ভালো লাগে ট্রেনে যখন আমরা যাতায়াত করি। এই ট্রেনে যখন যাতায়াত করতে হয় তখন বিভিন্ন সময় ট্রেনের টিকিট পাই না, এর বিভিন্ন প্রকার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা যাতে ট্রেনের টিকিটটা সঠিক কোনো পথে পারচেস করতে পারি এবং শান্তিদায়ক জার্নি আমরা যাতে করতে পারি, সেজন্যই আমরা অনলাইনের মাধ্যমে টিকিট কেটে থাকি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে একটি ট্রেনের টিকিট পারচেস করতে হয়, সেই সিস্টেমটা। তো চলুন শুরু করা যাক। ওকে, তো ফার্স্টে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, যে ব্রাউজারটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে। সেম কাজটা যদি আপনি ফোন দিয়ে করতে চান, এই করোনা কর্নারের দিকে দেখুন, এক থ্রি ডট অপশন আছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারের ওখানে ডেস্কটপ মোড নিচের দিকে লেখা আছে, ওটা আপনি অন করে নেবেন। সেম কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে e-seva.com, ওদের পার্সোনাল একটা ওয়েবসাইট আছে e-seva.com। বন্ধুরা, e-seva.com এ আপনি চলে আসবেন। আসার পর ফার্স্টে যখন আপনি তাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পর এ দেখেন এখানে ট্রেনের ছবি দেখাচ্ছে বিভিন্ন প্রকার স্টেশনগুলোতে। তো ফার্স্টে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আমি আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি আবারও আমি দেখাচ্ছি। এখানে আপনার পার্সোনাল নেম দিতে হবে। নেম দেওয়ার পর এখানে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, সেই জিমেইলটা এখানে আবারও দিতে হবে। তারপর এখানে আপনার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড, তবে পাসওয়ার্ডটা এমন সিস্টেমে দিবেন 7টা 8টা ডিজিটের পাসওয়ার্ড দিবেন। মনে করেন কয়েকটা সংখ্যা, কয়েকটা অক্ষর, কয়েকটা বিস্ময়সূচক চিহ্ন, এইগুলা দিয়ে। তো তারপরে আপনার ডেট অফ বার্থটা দিবেন, তারপর আপনার অ্যাড্রেস, তারপরে আপনার পোস্টাল কোড, তারপর আপনার আইডেন্টিটি অর্থাৎ আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার ফোনের একটা নাম্বার দিয়ে দিবেন, ফোন নাম্বার। তারপরে আপনার কোন নাম্বারে কল আসবে তার একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর সিকিউরিটি একটা কোড, অর্থাৎ এই কোডটা এখানে দিয়ে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সাইন আপটি ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট আছে, তার সেক্ষেত্রে আমরা সাইন ইন করি। সাইন ইন করার ক্ষেত্রে আপনার এখানে আইডি নাম্বার, আপনার জিমেইল অ্যাকাউন্টটা বসে যাবে, তারপর আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এইটা আমরা এখানে দিয়ে দেব 15961961। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। আবার এখানে ক্যাপচা আছে, এখানে কার, আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিই। ক্যাপচা কমপ্লিট, সাইন ইন। সাইন ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি। আমরা যারা দূরপাল্লা জার্নি করি, অর্থাৎ খুলনা থেকে ঢাকা বা খুলনা থেকে যেই কোনো জায়গায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সিকিউর থাকা দরকার। কারণ আমরা দূরপাল্লা যারা জার্নি করি, তারা ট্রেন জার্নিটা আমার কাছে সব থেকে মজাদার এবং সব থেকে ভালো আমার কাছে মনে হয়। যার কারণে আমরা অনলাইনের মাধ্যমে যদি টিকিট ক্রয় করি, তাহলে টিকিটটা আমাদের কনফার্ম শিওর থাকে, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না। তো এখন আমরা এখান থেকে টিকিট কাটবো, আমরা টিকিট ক্রয় করব। এখানে আপনার যে ইউজ প্রোফাইল, এখানে আসবেন। তারপর আপনার এখানে সাইন আপ করার পর, এখানে আসার পর, তারপর আপনার এখানে আপনাদের প্রোফাইলটা যদি কমপ্লিট না থাকে, তাহলে আপনার প্রোফাইল কমপ্লিট করে নেবেন।
এখন আমরা টিকিট ক্রয় করব, তার জন্য এখানে এই যে পারচেজ টিকিট, টিকিটের এখানে আসার পর সিলেকশন ফর্ম, অর্থাৎ আপনি কোথা থেকে যাবেন সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, আমি বাংলাদেশের উত্তর প্রান্তে থাকি, অর্থাৎ ঠাকুরগাঁও। আমি সাধারণত যাতায়াত করি সৈয়দপুর থেকে। তো এখন আমরা এই যে সৈয়দপুর সিলেক্ট করে দিতে পারি, এখানে সৈয়দপুর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর জার্নি ডেট, আজকে হচ্ছে 14 তারিখ, 14ই এপ্রিল। তো এখন আমরা 15 তারিখ সিলেক্ট করে দিই। আমরা কোথায় যাব? আমরা খুলনা যাব। খুলনা, আমরা এখানে খুলনা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের সিটের মান আমরা নির্ণয় করে দিই। এখানে এই যে এস চেয়ার, এখানে এটা দিয়ে দিলাম সার্চ ট্রেন। এখন দুইটা ট্রেন আছে আমার জানা মতে, এখানেও দুইটা শো করছে, রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস। সকাল 9টার সময় একটা যাবে আগামীকাল, এবং রাত্রে সন্ধ্যা 7টার দিকে, ও 7টা না 8টা এখানে বোঝাচ্ছে। তো এখানে অ্যাডাল্ট, আমরা সাপোজ আমরা সকালবেলায় যাই, সকালবেলায় এখানে চাইল্ড নেই, অ্যাডাল্ট, আমরা অ্যাডাল্ট একজন। অটো সিলেকশন, অটো সিলেকশন দিলে আমাদের সিট সিলেকশন হয়ে গেছে। তো দেখুন এখানে জার্নি ডেট হচ্ছে 15 তারিখ, তারপর ফ্রম সৈয়দপুর টু খুলনা ট্রেন রূপসা এক্সপ্রেস, আপনার ট্রেনের নাম হবে রূপসা এক্সপ্রেস, অর্থাৎ আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেন। ক্লাস, সিট নাম্বার এত, সিট একটা সিট। আপনার সৈয়দপুর থেকে খুলনা পর্যন্ত 420 টাকা ভাড়া, ভ্যাট আপনার 0% কাটছে, 0 টাকা, অর্থাৎ আপনার ভ্যাট কোনো কাটি নেই। ব্যাংক চার্জ, এখানে আপনার এই অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে আপনার প্রত্যেকটা টিকিটে আপনার বাংলাদেশে যেই প্রান্তেই যান না কেন 20 টাকা বেশি লাগবে, টোটাল 440 টাকা। এখন এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে ভিসা কার্ড, না হলে মাস্টার কার্ড, না হলে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, তারপরে এখানে এমারেন্স এক্সপ্রেস, এটা ব্যবহার করে খুব কম লোকে, তবে ডাচ বাংলার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তাদের। তো তার জন্য আমরা মোবাইল ব্যাংকিং এ যাই, কারণ আমার মোবাইল ব্যাংকিং আছে। বন্ধুরা, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্টে বিকাশ আছে, অর্থাৎ সরি ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলা আছে, আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। এবং পিন নাম্বারটা এখানে দেওয়ার পর যেই নাম্বারে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলা আছে, বা যেই অ্যাকাউন্ট মানে ফোন নাম্বার দিয়ে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন পিন নাম্বার যাবে। যাওয়ার পর এখানে এরকম একটা পিন নাম্বারের মতন একটা অপশন আসবে, সেই অপশনটিতে আপনার পিন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে আপনার সামনে আরেকটা ফর্ম আসবে, তখন আপনার সামনে ঠিক এরকম একটা এই সিস্টেমের একটা ফর্ম আসবে। বন্ধুরা, এখন আমি টিকিট কাটতেছি না, সেক্ষেত্রে আপনাদের আমি দেখাতে পারতেছি না, এরকম একটা ফর্ম আসবে। ফর্ম আসার পর সেই ফর্মটা আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে বা কম্পিউটারের মাধ্যমে যদি স্ক্রিনশট দেন, আপনার ফোনে করে আপনি স্ক্রিনশটটা নিয়ে যাবেন। যাওয়ার পরে তাতে আপনার বিস্তারিত কোড নাম্বার দেওয়া থাকবে, সেই কোড নাম্বার অনুযায়ী আপনি টিকিট কাউন্টার থেকে ট্রেন যাওয়ার আধা ঘন্টা আগে আপনি টিকিট তাদের কাছ থেকে নিয়ে নেবেন। বন্ধুরা, এই ছিল এই ট্রেনের টিকিট কাটার বিস্তারিত ওয়ে। আমার মনে হয় আপনারা যদি প্রত্যেকে এরকম অ্যাডভান্স টিকিট কেটে আপনার, অর্থাৎ আপনার বাড়ি থেকে টিকিট কেটে যান, সেক্ষেত্রে আমার মনে হয় খুবই ভালো হবে, কারণ টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা থাকে না।
সো বন্ধুরা, যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে বন্ধুরা এখানে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল বিষয়ের ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আপনার জন্য আমি বিভিন্ন প্রকার টেকনোলজি ভিডিও নিয়ে আসব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।